বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা সামরিক বাহিনীর মতোই নিয়ম হতে চলেছে শিক্ষকদের জন্য প্রস্তুত থাকুন কি নিয়ম হতে চলেছে শিক্ষকদের কেন্দ্রীয় শিক্ষানীতি রাজ্য সরকার কিছুটা গ্রহণ করলেও পুরোপুরি গ্রহণ করেনি রাজ্যের জন্য পৃথক শিক্ষানীতি চালু করার পথে রাজ্য সরকার এবারে সামরিক বাহিনীর মতোই নিয়ম হতে চলেছে শিক্ষকদের জন্য রাজ্যের শিক্ষানীতির খসড়া অনুযায়ী শিক্ষকদের গ্রামে গিয়ে অন্তত পক্ষে পাঁচ বছরের জন্য ডিউটি করতে হবে পাঁচ বছরের জন্য শিক্ষকতা করতে হবে গ্রামে গিয়ে শিক্ষকদের আপনারা জানেন সামরিক বাহিনীতে এরকম নিয়ম কিন্তু রয়েছে জম্মু কাশ্মীরে চায়না বর্ডারে কিছুদিনের জন্য সামরিক বাহিনীতে যারা কাজ করেন তাদেরকে নিয়ম ডিউটি করতেই হয় এবারে অনেকটা সেই ধাঁচে গ্রামে গিয়ে শিক্ষকদের শিক্ষকতা করতে হবে কমপক্ষে পাঁচ বছর নিউজ পোর্টাল ইতিমধ্যে এই খবরটি কিন্তু প্রকাশিত হয়েছে আমরা দেখে নেব বিস্তারিতভাবে কি বলছে সেখানে দেখুন বেঙ্গল গভর্নমেন্ট টিচার পাঁচ বছর গ্রামে করতে হবে শিক্ষকতা শিক্ষকদের নিয়ে বড় পদক্ষেপের পথে সরকার সরকারি স্কুলের শিক্ষকদের জন্য নয়া নিয়ম জারি করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ইতিমধ্যে এই বিষয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে আর এই সিদ্ধান্ত কার্যকর হলে সরকারি শিক্ষক শিক্ষিকাদের গ্রামে গিয়ে শিক্ষকতা করতে হবে চাকরি জীবনের অন্তত পাঁচ বছর তা করতেই হবে আর সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল আর সেখানেই রাজ্যের শিক্ষানীতিকে অনুমোদন করা হয়েছে বলে জানা গিয়েছে নয়া শিক্ষানীতির খসড়ায় একাধিক বিষয় উল্লেখ করা হয়েছে বলে জানা গিয়েছে শিক্ষক পড়ুয়া অনুপাত ঠিক রাখতে এই ভাবনা হবে জানা গিয়েছে